ভ্যালেন্টাইন ডে, এই দিনটির নাম প্রায় আমরা সকলেই শুনেছি। আজকের জেনারেশনের কাছে এই দিনটি ভালোবাসার দিন বা প্রেম নিবেদনের দিন। কিন্তু আমরা অনেকেই জানি না কি ঘটনা লুকিয়ে আছে এই দিনটির পেছনে। প্রতি বছর 14ই ফেব্রুয়ারির দিনটি ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক এই দিনটির ইতিহাস সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, এখনও যারা মাইওয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ মাইওয়ে প্রতিনিয়ত অদ্ভুত, রহস্যময় ও অজানা ঘটনার সম্মুখীন করবে আপনাদের। চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটে 269 খ্রিস্টাব্দের গোড়ার দিকে। সেই সময় ইউরোপের রোম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল। রোমের রাজা ছিল দ্বিতীয় ক্লোডিয়াস, যিনি একজন নির্দয়ী ও অত্যাচারী রাজা ছিলেন। সেই সময় তিনি নিষ্ঠুরভাবে ও দ্রুতগতিতে সারা পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তার করছিলেন। একবার ক্লোডিয়াস তার সাম্রাজ্যে একটি সমীক্ষা চালান এবং সেই সমীক্ষার ফলস্বরূপ তিনি জানতে পারেন তার সাম্রাজ্যে অবিবাহিত পুরুষেরা বিবাহিত পুরুষের থেকে বেশি শক্তিশালী। এরপর ক্লোডিয়াস নির্দেশ দেন তার সাম্রাজ্যে কোনো যুবক আর বিবাহ করতে পারবে না। এই নিষ্ঠুর ঘোষণায় সমস্ত রাজ্যবাসী নিরাশ হয়ে পড়ে। সেই সময় রোমে একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করতেন, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। রাজা ক্লোডিয়াসের এই ঘোষণা সেন্ট ভ্যালেন্টাইনের পছন্দ হয়নি। তিনি রাজার এই আদেশের বিরোধ করেন এবং দেশের যুবকদের বিবাহ করার জন্য উৎসাহিত করেন। তার এই বিরোধিতার কথা রাজা ক্লোরিয়াসের কানে পৌঁছানো মাত্র তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করার আদেশ দেন। সেন্ট ভ্যালেন্টাইন যে জেলে বন্দী ছিলেন সেই জেলের জেলারের একটি অন্ধ মেয়ে ছিল। জেলার তার অন্ধ মেয়ের ব্যাপারে সেন্ট ভ্যালেন্টাইনকে সবকিছু বলেন এবং তার কন্যার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে বলেন। জেলারের কথা মতো সেন্ট ভ্যালেন্টাইন ভগবানের কাছে প্রার্থনা করেন এবং তার প্রার্থনায় জেলারের মেয়েটি তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পায়। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর মেয়েটি সেন্ট ভ্যালেন্টাইনের সাথে কারাগারে দেখা করতে আসেন, আর প্রথম দেখাতেই তাদের একে অপরকে ভালো লেগে যায়। পরবর্তীতে সেন্ট ভ্যালেন্টাইন তাকে বিবাহের প্রস্তাব দেন, আর এই কথা রাজা ক্লোরিয়াসের কানে পৌঁছানো মাত্র তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে বিবাহের বিরোধিতা করতে বলেন। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন রাজার এই কথা অমান্য করেন। রাজা ক্লোরিয়াস তখন সেন্ট ভ্যালেন্টাইনের ফাঁসির আদেশ দেন। ফাঁসির আদেশ শোনা মাত্র সেন্ট ভ্যালেন্টাইন তার প্রেমিকাকে একটি প্রেমপত্র লেখেন, যার উপরে তিনি লেখেন ফ্রম ইওর ভ্যালেন্টাইন। রাজা ক্লোরিয়াস 14ই ফেব্রুয়ারি 1969 সালে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দিয়ে দেন। এর পর থেকেই 14ই ফেব্রুয়ারির দিনটি সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস হিসাবে পালন করা হয়। আজকের সময়েও যদি কোনো প্রেমিক প্রেমিকা ভ্যালেন্টাইন ডের দিন প্রেমপত্র লেখে, তাহলেও তারা পত্রের উপর ফ্রম ইওর ভ্যালেন্টাইন কথাটি লেখে। যাই হোক, প্রচলিত এই কাহিনীটি কতটুকু সঠিক আমরা সেটা জানি না, তবে এইটুকু জানি যে ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। প্রতিটি দিনই ভালোবাসার দিন, ভালোবাসা প্রকাশের দিন। তবুও প্রচলিত প্রথা অনুযায়ী 14ই ফেব্রুয়ারির এই দিনটি আমাদের কাছে প্রেমের একটি বিশেষ দিন হয়ে দাঁড়িয়েছে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আরও মানুষের জানার সুযোগ করে দিন। এম রইল 5000 লাইকের। মাইওয়ের সাথে সবসময় কানেক্টেড থাকতে মাইওয়ের ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।